চশমাটি আবিষ্কারের পূর্বেই আমার কাজ শেষ করতে হবে, মনে মনে বলল অদ্রি। তাহলে আপনি চেষ্টা চালিয়ে যান, এই অদৃশ্য ব্যক্তিকে দ্রুত আটকাতে হবে। হ্যাঁ, তাই করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি আপনার কাজ শুরু করে দেন, আমি এবার পরে আসবো। এই বলে ব্রুস চলে আসে। অদ্রি ব্রুসের পিছনে, তারপর ব্রুসের বাসার সামনে এসে পৌঁছায়। অনেক বড় বাড়ি। ব্রুসকে হত্যা করতে হলে রাত্রেবেলায় আসতে হবে, সবাইকে ধীরে ধীরে শেষ করে দিতে হবে। কিন্তু আমি আমার ক্ষমতাটা কাজে লাগাতে হবে, এত ক্ষমতা হবে আমার, কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করতে না পারলে কাজ হবে না। রাত 12টায় চেয়ারে বসে থেকে ব্রুস নিজেকে নিজে বলছে, জিকলো যত দ্রুত চশমাটা বানাতে পারবে ততই সুবিধা হবে, নাহলে মেয়েটা অন্যরকম তাণ্ডব শুরু করে দিতে পারে। এত সুবিধা নিয়ে কি করবি, বেঁচে থাকতে পারলেই তো না চশমাটা নিবি। অচেনা কণ্ঠে ভেসে আসলো কথাগুলি। কে তুমি? সাহস থাকলে সামনে আসো, লুকিয়ে না থেকে। সামনে আসলে বাঁচতে পারবি না, যদিও তোকে এমনিতেও শেষ করে দিব। আমাকে দেখতে পারবি না, আমি হলাম অদৃশ্য মানবী। কে তুমি? সাহস থাকলে সামনে আসো, লুকিয়ে না থেকে। তুমি এখানে প্রবেশ করলে কি হবে? আজকেই তো বিজ্ঞানী জ্লিগলোর কাছ থেকে আমার সব ক্ষমতা সম্পর্কে জেনে এসেছি, আবার জিজ্ঞাসা করছিস? দয়া করে আমাকে মেরো না, তুমি যা বলবে তাই করবো আমি। অদ্রি ব্রুসের কোনো কথা না শুনে সরাসরি তার হিংস্বরূপ ধারণ করল এবং ব্রুসের মাথা থেকে শরীর আলাদা করে দেয়। ব্রুসের চিৎকারে তার আশেপাশে সব দেহরক্ষীরা চলে এসছে ঘরের দরজা ভেঙে, কিন্তু তারা কাউকে দেখতে পায় না, শুধু ব্রুসের মরা দেহটা পায়। অদ্রি সেখান থেকে চলে আসে, সে খুব শান্ত অনুভব করছে। ধীরে ধীরে অনেক শত্রু অদ্রি হত্যা করতে থাকে, শুধুমাত্র উইলিয়াম বাকি রয়েছে এবং জিকলোকে অদ্রি কিছুই বলেনি বা করেনি। পুরো দেশ ছড়িয়ে পড়েছে যে কোনো অদৃশ্য ব্যক্তি, সব বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, বিজ্ঞানীকে হত্যা করে ফেলেছে। বিজ্ঞানী উইলিয়াম পালিয়ে গেছে, কিন্তু কোথায় গিয়েছে কেউ জানে না। অদ্রিও খুঁজে কিন্তু খুঁজে পাচ্ছে না। তবে সেই বিজ্ঞানীদের হত্যাকাণ্ড মানুষের মনের মধ্যে ভীতের সৃষ্টি করেছে। মানুষের রাতের বেলায় রাস্তায় বের হতে ভয় পায়। এই সব কিছু শুনে তোমার কি মনে হচ্ছে? খুব জরুরি রহস্য, আপনি যা বলছেন তা খুব চিন্তার বিষয়। তুমি এতগুলো জেনে কি করবে? আমি কি সেটা বলবো, কিন্তু কাউকে বলতে পারবে না আমার পরিচয়। কোনো চিন্তা করবে না, আমি কাউকে বলবো না। আমি উইলিয়ামের ছেলে আদ্রাব। কি বলছো কি তুমি? এগুলো অদ্রি জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। কাউকে জানাবেন না, আপনি কাউকে বলবেন না, বলেই হবে। একথাটা কেউ জানে না, সবাই জানে আমি যুক্তরাজ্যে গোয়েন্দা সংস্থানে কাজ করি। আর দিকে আপনার কাছে আসে না? ঠিক আছে, বলবো না, সেটা নিয়ে চিন্তা করো না। আর অদ্রি সেই দিনের পর একদিন এসে সব কিছু বলেছিল, তারপর আর আসেনি আমার কাছে। ও, বুঝতে পারলাম আপনার কথা, তাহলে আমি এখন আসি, পরে দেখা করব আবার। চেনিত কালারা আর কিছুই বলল না। আদ্রবও চলে আসে তার বাসায়। আদ্রবের বাসায় আপাতত কেউ নেই, সে একাই থাকে। তবে তার দুজন বন্ধু আছে, একই সাথে কাজ করে তারা। আদ্রবের মাথায় কিছুই কাজ করছে না, সে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। কিন্তু আচমকা আদ্রবের রুমে ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু তাতেও আদ্রব চোখ না খুলে ঘুমানোর চেষ্টা করছে। আদ্রবের বারবার মনে হচ্ছে কোনো ছায়া তার রুমে আছে, রুমের ছাদের উপর দিয়ে আসা যাওয়া করছে। আদ্রব আর নিজে নিয়ন্ত্রণ করতে পারল না, সে চোখ খুলে দেখে সব কিছু ঠিকঠাক আছে, কোনো কিছুই নেই। হঠাৎ করে আদ্রবের চোখ গেল তার পাশের ছোট টেবিলের উপর, যেখানে একটা চিঠি আছে। আদ্রব চিঠিটা খুলে পড়তে লাগলো। আমাকে খোঁজা এত সহজ না, আমার যে লক্ষ্য সেটা করতে দাও, না হলে তোমাকে মরতে হবে, আমার কাজে বাধা দেবে না। বাকি কথা জানতে চাইলে ছাদে আসো। আদ্রব দ্রুত ছাদে গেল, কিন্তু কাউকে দেখতে পেল না। তখন অচেনা কণ্ঠে কেউ বলে উঠল যে, এত আগ্রহ কেন, আমাকে দেখতে ছাদে চলে এসেছো? দয়া করে কাউকে হত্যা করো না, আইন আছে, আইন অপরাধীকে শাস্তি দেবে। আইন কিছু করতে পারবে না, সবকিছু অর্থের বিনিময়ে শেষ হয়ে যায়। আদ্রব অদ্রির সব কথা শুনছিল এবং অদ্রির ছায়ার দিকে তাকিয়েছিল। ছায়াটা অনেক বিশাল আকৃতি এবং ছায়া দেখে বোঝা যাচ্ছে হিংস্বরূপে আছে। আদ্রব ভয়ে ভয়ে পিছিয়ে সরে যাচ্ছে, কারণ সেই কিছুই করতে পারবে না অদ্রিককে।
গোয়েন্দা সংস্থার সবচেয়ে সাহসী ছেলে হয়েও ভয় পাচ্ছ? আবার কৌতূহল মিটাতে ছাদেও এসেছ? আদ্রব ছাদের একদম শেষ প্রান্তে লেরিং এর কাছে চলে এসছে। সে কি বলবে বুঝতে পারছে না। এখন তোমাকেও হত্যা করে ফেলবো, রাগিন্ত কণ্ঠে বলে উঠল অদ্রি। খুব দ্রুত গতিতে ছায়াটি আদ্রবকে ধাক্কা দিল। আদ্রব ভয়ে চিৎকার দিল, সাথে সাথে আদ্রব উঠে বসে পড়ল। এত ভয়ঙ্কর স্বপ্ন ছিল, এই স্বপ্নে মানে কি? পুরো শরীর ভয়ে ঘেমে একাকিত্ব হয়ে গেছে। আদ্রব সাথে সাথে তার পাশে থাকা টেবিলের দিকে তাকালো, কোনো চিঠি পেল না সে। এটা দেখে আদ্রব কিছুটা অস্তিত্ব পেল। পরের দিন সকালে আদ্রব ঘুম থেকে উঠে তার অফিসে গেল। সেখানে গিয়ে দেখতে পেল যে আদ্রবের বন্ধু হেনি এবং জনসেনের মন খারাপ করে বসে আছে। আজকে তুই জোগার মন খারাপ কেন, কি হয়েছে? আমাদের একটা মিশনে যেতে হবে। মিশনে যেতে হবে, ভালো সংবাদ। এতে মন খারাপের কি আছে? হেনি যেতে পারবে না, ও কিছুদিনের জন্য ছুটিতে যেতে চেয়েছিল আর এই সময় মিশনে যেতে বলেছে। হেনি যেতে চাইছে কিন্তু জ্যাক স্যার মানে গোয়েন্দার প্রধান যে যেতে দিবেন না। আমি জ্যাক স্যারকে বুঝিয়ে বলছি, দেখি রাজি হয় কিনা। হ্যাঁ চেষ্টা করে দেখ, স্যার রাজি হয় কিনা। স্যার তোকে সবচেয়ে বেশি ভালোবাসে, মনে হয় না তোর কথা ফেলে দিবে। আদ্রব আর কিছু না বলে জ্যাক স্যারের রুমে গেল। স্যার আসতে পারি? আরে আদ্রব ভিতরে আসো, কিছু বলবে না। স্যার আমাকে আর জ্যাকসনকে নাকি মিশনে যেতে হবে। হ্যাঁ বলছি তো, কোনো অসুবিধা আছে কি তোমার? না স্যার কোনো সমস্যা নেই, তবে আমাদের সাথে হেনরিককে নিয়ে যেতে চাই। হেনরি তো ছুটে নিয়েছিল, আর তোমাদের যে মিশনে যেতে বলছি সেটা অনেক মারাত্মক কঠিন, জীবন নিয়ে ফিরে আসাটা অসম্ভব। কিন্তু তুমি গোয়েন্দা বিভাগের সবচেয়ে বুদ্ধিমান, তাই তোমাকে আর জেনসনকে পাঠানোর চিন্তা করেছি। আর হেনরির বাবা নেই, তুমি তো জানোই, শুধু মা বেঁচে আছে, কিন্তু উনি অসুস্থ। মিশনে যাওয়ার পর কোনো রকম দুর্ঘটনা হলে হেনরির মা একা হয়ে যাবে, তখন কি করব? তাই আমি ওকে যেতে দিচ্ছি না। স্যার আমি সব কিছুই জানি, আর এটাও আমার অবগত যে হেনিকে যে কোনো মিশনে গেলে ওর মা সেটা বাধা দিবে না। দয়া করে অনুমতি দেন স্যার, আমি আপনার কাছে কথা দিচ্ছি হেনির কিছু হবে না। ঠিক আছে তোমরা তিনজন যাবে, কিন্তু মনে রেখো হেনরির কিছু হলে সব দায়ভার তোমার বহন করতে হবে। এটা নিয়ে কোনো চিন্তা করবে না স্যার, এখন আমাকে মিশনের জায়গাটির নাম বলে দেন। তোমাকে যেতে হবে ইতালি বেলমন্টে, সেখান থেকে 15 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, গ্রামটির আধুনিকতার ছোঁয়া কম। সেই গ্রাম থেকে আধা কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে একটা লোক থাকে, তার নাম আলিভার, বাকি সাহায্য সে করবে। স্যার আমাদের তো কেন খুঁজতে গিয়েছিলেন, যে কিনা বড় বড় বিজ্ঞানীদের হত্যা করেছে, কিন্তু এই মিশনের সাথে এর সম্পর্ক আছে। সম্পর্ক তুমি বের করবে সেটা সম্পর্কে আমি কিছু বলবো না, তবে তুমি জানলে কিভাবে যে বিজ্ঞানীদের অদৃশ্য মানবী মেরে ফেলেছে? স্যার আমি কিছু তথ্য জেনেছি, সেই তথ্য ছিল যে বিজ্ঞানীদের হত্যা করেছে, এর বেশি কিছু জানি না। ধীরে ধীরে সব তথ্য বের করার চেষ্টা করো, আর তোমরা আজকে রাতেই রওনা দেবে বেলমন্টের উদ্দেশ্যে, আর তোমাদের সব কিছু রেডি করে নিও, সব অস্ত্র পাঠিয়ে দেওয়া হবে সবার বাড়িতে, ভালোমতো প্রস্তুত হয়ে নাও। ঠিক আছে স্যার, আমরা এই মিশনে সাফল্য হব। আমার বিশ্বাস তোমরা পারবে, এখন চলে যাও। আদ্রব জ্যাকসনের রুম থেকে বের হয়ে হেনির এবং জনসনকে সব কিছু বুঝিয়ে বলল, তারপর সবাই খুব উত্তেজিত হলো, নিজেদের প্রস্তুত করে রাতের বেলায় রওনা দেয় বেলমিন্টের উদ্দেশ্যে। বেলমিন্ট পৌঁছাতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, অবশেষে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেল। এখন তারা একটা বিশ্রামের জন্য একটা বাড়ি খুঁজছে, কিন্তু ভালো বাড়ি খুঁজে পাচ্ছে না। তখন হেনির একটা বাড়ির দিকে নজর গেল। আমরা ওই বাড়িটার দিকে এগিয়ে দেখি কিছু হয় নাকি। তারপর আদ্রব হেনি এবং জনসন বাড়িটির দিকে এগিয়ে গেল। বাড়ির কোনো যত্ন নেওয়া হয় না, সেটা বাইরের পরিবেশ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। জনসন বাড়ির দরজায় কড়া নাড়ল, কিছুক্ষণ পর একটা মদের বোতল হাতে, চোখে একটা চশমা যার মধ্যে ডান চোখের একটা গ্লাস ভাঙা, পরেন ছেঁড়া কাপড়। একজন লোক দরজা খুলে দিয়ে বলল, এখানে কাকে চাই? আমরা বিশ্রামের জন্য কোনো জায়গা পাচ্ছি না, যদি আপনার বাড়িতে একটু আশ্রয় দিতেন। এখানে কাউকে থাকতে দেওয়া হয় না, অন্য জায়গায় খুঁজে নাও। জনসন রেগে গিয়ে বলল, মাথাল কোথাকার, লাগবে না তোর বাড়িতে থাকা।
জনসনের কথা শুনে অপরিচিত লোকটি রেগে গিয়ে জনসনের কথা শুনে অপরিচিত লোকটি রেগে যায়। তখন পরিস্থিতি অন্য দিয়ে যাওয়ার আগে আর্দ্র বলে ওঠে, জনসন তুই ভুল কথা বলছিস না, ভাইয়া তোর থেকে অনেক সুন্দর, অনেক ভালো লাগছে তাকে, তুই তো ভাইয়ের কাছে যেতে পারবি না। বুঝাও তোমার বন্ধুকে, মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সে জানে না, তবে আমাকে ভাইয়া না আঙ্কেল বলবে, তোমার বয়সী আমার একটা ছেলে ছিল। ঠিক আছে, আপনাকে আঙ্কেল বলে লাগবো, কিন্তু একটা অনুরোধ করব আপনার কাছে। তোমার কথা শুনে আমার অনেক ভালো লেগেছে, কি অনুরোধ আছে? আমাদেরকে দয়া করে আপনার বাড়িতে থাকার অনুমতি দেন, আমরা অনেক আশা করে আপনার কাছে এসেছি, যদি উপকারটা করতেন তাহলে অনেক ভালো হতো, আমরা তো আপনার ছেলের মতোই। ঠিক আছে, তোমরা আমার বাড়িতে থাকবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমরা সব রাখার চেষ্টা করব। কখনো আমার চোখ দেখতে চাইবে না, আর তোমার বন্ধুদের বলবা আমার সাথে কম কথা বলতে। ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব। এখন আমার বাড়ির ভিতরে প্রবেশ করো। এই বলে লোকটি ভিতরে প্রবেশ করল। হেনি এবং জনসন আদ্রবার অপরিচিত লোকটি কথাগুলো শুনে অবাক চোখে আদ্রবের দিকে তাকিয়েছিল। এইভাবে তাকিয়ে না থেকে ভিতরে প্রবেশ করো। হ্যারি আর জনসন আদ্রবের অনুসরণ করে বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়ির ভিতরে প্রবেশ করেই সবাই অবাক হয়েছে, কারণ সেখানে